আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটার ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব আজকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস ওই অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে আর অ্যাসাইনমেন্ট নাম্বার হবে এক নাম্বার অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের এখানে যে অ্যাসাইনমেন্টের নির্দেশ বিষয় দেওয়া হয়েছে তার মধ্যে যে বিষয়বস্তু পাঠ এক থেকে শুরু করে দশ নম্বর পাঠ পর্যন্ত দেওয়া হয়েছে পাঠগুলো থেকে এখানে কী বলা হয়েছে উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের ওপর একটি সচিত্র পোস্টার তৈরি করো এটার ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আন্দোলনের সময়কাল ধারাবাহিকভাবে উল্লেখ করবে অর্থাৎ এখানে উনিশশো থেকে উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এইভাবে উনিশশো পর্যন্ত আসতে হবে এখানে তুমি উনিশশো শুরু করলা আবার চলে গেলে উনিশশো ছেষট্টি মাঝখানের যে অবস্থানটা উনিশশো চুয়ান্ন তিপ্পান্ন সাল এগুলো তুমি লেখলা না এটা করতে পারবে না এটার জন্য ধারাবাহিকভাবে সালগুলোকে বর্ণনা করতে বলা হয়েছে দ্বিতীয়ত বঙ্গবন্ধুর ছবি নিজ হাতে এঁকে অথবা পেপার কাটিং করে ইন্টারনেট থেকে সংযোজন করবে বঙ্গবন্ধুর ছবি এখানে সংযোজন করতেই হবে এটা বলে দেওয়া হয়েছে বিভিন্ন আন্দোলনের ছবি যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করে প্রতিটি আন্দোলনের পাশে সংযোজন করে দেবে অর্থাৎ প্রত্যেকটা আন্দোলনের ছবি আমাদেরকে কী করা হয়েছে প্রত্যেকটা পার্টের সাথে এঁকে দিতে বলা হয়েছে এই কাজগুলো তোমরা কীভাবে করবা আর্ট পেপার আছে বাজারে পাওয়া যায় এই আর্ট পেপারের মধ্যে তোমরা এই কাজগুলো করতে পারো প্রতিটা আর্ট পেপার দশ থেকে পনেরো টাকা নেবে বাজার থেকে কিনে নেবে আর যাদের আর্ট পেপার কেনার সামর্থ্য নয় তারা অবশ্যই ঘরের মধ্যে যে ক্যালেন্ডার পাওয়া যায় ওই ক্যালেন্ডারের অপর পৃষ্ঠে যে সাদা অংশটা থাকে ওই অংশের মধ্যে করে নিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন উত্তরে চলে যাবো শিরোনামটা দিবা বাংলাদেশের ইতিহাস অর্থাৎ অধ্যায়ের নামে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021 এই অংশটা এই পুরো অংশটা থাকবে আমাদের কভার পেজে এখানে তারপরে আমাদের যে ভিতরে যে অ্যাসাইনমেন্টের লেখাটা হবে এটার একটা শিরোনাম দিবা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালে যুদ্ধে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তুলে ধরা হলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে যায় পৌঁছে যায় আর আমি খুব ছোট করে অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয় যাতে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারো আজকে যে আমাদের অ্যাসাইনমেন্ট এখন শুরু করা হবে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন হচ্ছে বাংলাদেশের প্রথম বাংলাদেশ গঠনে প্রথম স্বাধিকার আন্দোলন পাকিস্তান গঠনের কয়েক মাসের মধ্যে মোহাম্মদ আলী জিন্না যখন ঢাকায় এসে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলেন তখন ছাত্ররা তার ঘোষণাকে প্রতিবাদ করলেন এই প্রতিবাদে সামিল হয়ে বঙ্গবন্ধু কারাবরণ করেন অর্থাৎ উনিশশো সাল থেকেই আমাদের ভাষা আন্দোলনটা শুরু হয় এখানে বঙ্গবন্ধু তখনও ছিলেন যেতে আমাদেরকে বঙ্গবন্ধুর ওপর বা বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্রক সচিত্র প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে বা সচিত্র পোস্টার তৈরি করতে বলা হয়েছে সেহেতু এখানে বঙ্গবন্ধুর নাম এসেছে এরপর উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ছাত্রদের মিছিলে গুলি চালানোর ঘটনায় আন্দোলন ঢাকা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল উনিশশো সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের পরাজয়ের প্রধান কারণ ছিল আন্দোলন এখানে আন্দোলনের একটা ছবি দেওয়া হয়েছিল এটা তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারব পরবর্তীতে পাকিস্তানের মোট চুয়ান্ন শতাংশ বাঙালি হলেও দেখা যাচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছিল পশ্চিম পাকিস্তানের সামরিক বেসামরিক আমলা গোষ্ঠী অর্থাৎ তারা কী করতো পাকিস্তানের মোট জনসংখ্যা চুয়ান্ন ভাগ বাঙালি মানে একশো জনের মধ্যে চুয়ান্ন জন বাঙালি হলেও তারা কী করতো যে কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় তারা তাদের যেই ছচল্লিশ পারসেন্ট ছিল তাদেরকেই তারা প্রাধান্য দিত বেশি এজন্য কী হয়েছিল পাকিস্তানি শাসকদের নির্দেশে মুসলিম লীগ সরকার বাঙালিদের সব ন্যায্যের দাবি উপেক্ষা করেছিল এই ঘটনাগুলোর প্রেক্ষিতে উনিশশো সালে আওয়ামী লীগের জন্ম হয়েছিল তখন বঙ্গবন্ধু দলের যুগ্ম সম্পাদক পরে উনিশশো সালে সাধারণ সম্পাদক এবং উনিশশো সালে দলের সভাপতি নির্বাচিত হন অর্থাৎ ওখানে বঙ্গবন্ধুর অবদান শুরু তাহলে আমরা যে আওয়ামী লীগটা দেখছি এটা উনিশশো সালে জন্ম হয় এরপর উনিশশো এর দশক জুড়ে পাকিস্তানি সামরিক সরকারের অধীনে ছিল তখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছিল অর্থাৎ রাজনৈতিক বেশিরভাগ কর্মকাণ্ডই ব্যাহত হয়েছিল যেহেতু সামরিক শাসক তখন শুরু হয়ে গেছিলো তখন নেতাদের অনেকেই বেশিরভাগ সময় কারাগারে কাটাতে হয়েছিল এখানে একটু পানানো বুল আছে কারাগারে অবস্থান করেছিলেন তবে এর মধ্যে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন সফলভাবে এগিয়ে যায় এরপর আসছে ছয় দফা আন্দোলনের ছবি উনিশশো সালে যে ছয় দফা আন্দোলন হয় উনিশশোটি সালে বঙ্গবন্ধু ছয় দফার দাবি পূর্ব বাংলাকে প্রায় স্বাধীন করার দাবি ছয় দফায় বলা হয়েছে যে প্রতিরক্ষা ও পররাষ্ট্র কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দুই পাকিস্তানের আলাদা মুদ্রা ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকবে আলাদা কর বাণিজ্য ও ব্যাংক নীতিমালা থাকবে অর্থাৎ যে ছয় দফা বলা হয়েছিল এখানে সম্পূর্ণভাবে পূর্ব বাংলা এবং পশ্চিম পশ্চিমবাংলা অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আলাদা করার যে একটা মন মানসিকতা উনিশশো সালের ছয় দফা আন্দোলন থেকে শুরু হয়েছিল এখানে উনিশশো সত্তরের একটা নির্বাচনের ছবি দেওয়া আছে দেখি আমরা কি বলা হয়েছে উনিশশো সালে আয়ুব খানের পতনের পর জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় এসে উনিশশো সত্তর সালে নির্বাচন দিতে রাজি হলেন অর্থাৎ যখন আয়ুব খানের পতন হয় তারপর উনিশশো সত্তর সালের নির্বাচনে বঙ্গবন্ধুর প্রচারণাকালে নজরবিহীন জনসংযোগের মাধ্যমে গোটা জাতিকে স্বাধিকার চেতনার ঐক্যবদ্ধ করে তোলেন অর্থাৎ উনিশশো যে নির্বাচনটা হয়েছিল তখন বঙ্গবন্ধু যেই প্রচারণাটা চালায় নির্বাচনে যে প্রচারণা ওখানে নিরঙ্কুশভাবে নজরবিহীন মানুষ মানুষ কল্পনা করতে পারে নাই এত মানুষ যে তার ডাকে সাড়া দেবে উনিশশো সত্তর সালের নির্বাচনে জাতীয় পরিষদের একশত উনসত্তরটি আসনের মধ্যে একশত সাতষট্টি আসনে আওয়ামী লীগের জয়লাভ করে অর্থাৎ উনিশশো সালে যে নির্বাচনটা হয়েছিল এটাতে আসন ছিল ঊনসত্তর দুটি বাদে দুটি আসনবাদে সংখ্যাগরিষ্ঠভাবে আওয়ামী লীগ এখানে জয়লাভ করে এর ফলে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন এবং কেন্দ্রীয় সরকার গঠনের বৈধতা পান তাহলে নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু যখন জয়লাভ করে তিনি সরকার গঠনের বৈধতা পান কিন্তু তারপরে দেখা যায় কি তারা ওই বৈধতাকে মেনে নেয় তারপরে পরবর্তীতে উনিশশো সালে মার্চ মাস জুড়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হতে থাকে সাতই মার্চ তিনি যে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েন তখন থেকেই বাঙালিরা তাদের একটি স্বাধীন দেশের নাগরিক অনুভব করতে শুরু করে থাকে আর এই অনুভবের পরবর্তী অনুপ্রেরণা হিসেবে কাজেরা লাগে অর্থাৎ উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের বাঙালি যে জনগণ ছিল তারা মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ে এখানে মুক্তিযুদ্ধের একটা ছবি দেওয়া আছে তোমরা ইন্টারনেট থেকে এই ছবিটা সংগ্রহ করে নিতে পারো তার পরবর্তীতে যেখানে আমাদেরকে অ্যাসাইনমেন্টে যেহেতু বলে দেওয়া হয়েছে যে বঙ্গবন্ধুর একটি সচিত্রিক ইন্টারনেট থেকে হোক আর নিজে এঁকে হোক বা পেপার কেটে হোক একটা ছবি দিতে হবে সেটা আমরা এখানে একটা ছবি সংযোজন করেছি এরপর পরিশেষে আমরা যেই উপসংগারটা লিখতে পারি সেটা হলো বস্তুত উনিশশো সাল থেকে উনিশশো সাল সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধুর উপস্থিতি ছিল ন্যাক্কারজনক আর উনিশশো সালের মুক্তিযুদ্ধে যেভাবে তিনি বাঙালিদের একত্রিত করেছেন তার অবদানের কারণে বাংলাদেশ স্বাধীনতার সূর্য দেখে এই অংশটা আর এই হলো আমাদের আজকের অ্যাসাইনমেন্টের যে অংশ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখানে আর সবাই একটা জিনিস মনে রাখবা প্রত্যেকটা পার্টের আগেই একটা করে ছবি সংযোজন করবা যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে আর লেখাগুলো খুব খুব সুন্দর করে লিখবা আমি অত্যন্ত ছোট করে লেখার চেষ্টা করেছি যাতে এখান থেকে কিছু অংশ বাদ না যায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ আর তোমাদেরকে আবারো বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে আমার ভিডিওটি পেয়ে থাকো খুব তাড়াতাড়ি